পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে তেঁতুলতলা বাজার এলাকার গরিব দুস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় 100 জনকে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর কেন্দ্রীয় ঈদ কমিটি এই কর্মসূচি করে থাকে। বিগত 2 বছর করোনা পরিস্থিতির জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়নি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদ কমিটির সম্পাদক নূর আলম, আব্দুল হাই সহ অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের বলছি আজকে তেঁতুলতলা ওয়াক স্ট্রিট বাইতুমাল ফান্ডের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। আমরা প্রতি বছর এই বাইতুলমাল ফান্ড থেকে দুঃস্থদের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করি, কিন্তু গত 2 বছর লকডাউনের জন্য আমরা দিতে পারিনি। এই জন্য মানুষের মধ্যে একটু ক্ষোভ ছিল, কিন্তু আমাদের কালেকশন করা এবং অন্যান্য অসুবিধার জন্য আমরা দিতে পারিনি। এবার আমরা আমাদের কালেকশন যে অর্থ, সেই অর্থের মাধ্যমে সাধারণ মানুষ, আমাদের মহল্লার মানুষ অর্থদান করেন, সেই টাকা থেকে আমরা এই বস্ত্র বিতরণ করি। আর এইখানে যারা যাদের আমরা দিই তারা স্থানীয় মহল্লার লোক, বেশিরভাগই তারা দুস্থ মহিলা এবং পুরুষ, যাদের লুঙ্গি আমরা বিতরণ করি। এটা আমরা দীর্ঘদিন, যতদিন ধরে আমরা এই কমিটি আছে, এটা করে আসছি আন্তরিকতার সঙ্গে, এবং আমাদের একটা ফান্ডে নিজস্ব হিসাব থাকে এবং তার মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি। আমরা এই আজকে সামনে সোমবার বা মঙ্গলবার ঈদ, সকল বর্ধমানবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। এবং আমরা বলবো মুসলিম ভাইদের, বিশেষ করে মুসলিম ভাইদের, তারা জাকাত এবং ফিতরা থেকে তারা যেন দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের অর্থ সাহায্য বা তাদের শাড়ি লুঙ্গি ইত্যাদি যেমনভাবে যা যার দরকার প্রয়োজন সেইভাবে তারা যেন দেন, এটা আমাদের বিনীত অনুরোধ। আরও জানাই, হ্যাঁ আচ্ছা, আজকে এইখানে এখনো পর্যন্ত প্রায় 100 জনকে আমাদের বস্ত্র বিতরণ করা হলো। তার মধ্যে আমরা বেশিরভাগই আমরা শাড়ি বিতরণ করেছি এবং কিছু মানুষকে লুঙ্গি দিয়েছি। এটা প্রত্যেকেই কিন্তু খুব দুস্থ, এবং আমাদের এই লস্কর দিঘিতে বা কসাইপাড়া বা স্থানীয় বহিলাপাড়া বিভিন্ন জায়গা যারা আছে সবাই এখানে আসে, এবং আমরা নিয়মিত এইটা বস্ত্র বিতরণ করে দিচ্ছি বলে তারা কিন্তু আমাদের প্রতি খুবই আন্তরিকভাবে তারা কৃতজ্ঞ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।